তো তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো লিখছো, তো এই অ্যাসাইনমেন্টগুলো লেখার জন্য তোমাকে তিনটা পদ্ধতিতে খাতাকে ভাগ করে নিতে পারো। তো এই অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দর করে লিখতে হবে, কারণ যদি নভেম্বর ডিসেম্বর তোমার পরীক্ষা না হয়, শোনা যাচ্ছে পরীক্ষা হবে। হ্যাঁ, পরীক্ষা হলেও যদি আবার দেখো অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাকে যদি নম্বর দিয়ে থাকে, তাহলে অবশ্যই তোমার এই অ্যাসাইনমেন্টগুলো যদি ভালো করে লিখো, সেখানে যদি নাম্বার ভালো পেয়ে থাকো, ওই পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের নম্বর মিলে তোমার রেজাল্টটা একটু ভালো হয়ে যাবে। তো কথা না বলে দেখো, দেখাচ্ছি কীভাবে তুমি স্কেল করবা। তো স্কেল করার জন্য কী করবা, তুমি দেখো এই উভয় দিকে, হ্যাঁ অর্থাৎ প্রথমে এদিকে এদিকে করলে এটাকে আমি বলবো স্কেল করার ক্ষেত্রে এটাকে বলবো গুড বলবো, অর্থাৎ হ্যাঁ ভালো। আর তুমি যদি মনে করো যে এই পাশে চারপাশে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্কেলগুলো করো, হ্যাঁ এক স্কেল মানে এক এক দাগ দিয়ে করো সুন্দর করে এই বক্সে লিখো, তো এটাকে আমি বলবো যে স্কেল করার ক্ষেত্রে বেটার বলবো। আর তুমি যদি মনে করো আর একটু ভালো করতে চাও, বেস্ট যেটাকে বলবো, হ্যাঁ চিকন করে দুইটা, হ্যাঁ লাইন করে চারপাশে যখন তুমি টানবা, এটাকে আমি বলবো যে কি বেস্ট, গুড বেটার বেস্ট। অর্থাৎ এই যে তিনটা পদ্ধতি তুমি খাতাগুলোকে তুমি মার্জিন করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তো এই যে খাতাগুলো অবশ্যই এ ফোর সাইজ পেজে লিখতে হবে, এবং এ ফোর সাইজ পেজে উভয় পিসটা অর্থাৎ এক পাতার মানে এক পাতার মধ্যে উভয় পিসটা লেখা যাবে না, মানে এক পিঠে লিখতে হবে, উভয় পিঠে লিখবা না, এক পিঠে লিখবা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের নিয়ম, যা আমরা হ্যাঁ অনার্স মাস্টার্স লেভেলে এগুলো করে আসছি, আমরাও অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, ঠিক টিচার আমাদেরকে ঠিক সে বলেছিলেন। তো মনে রাখবা যে তোমরা যে অ্যাসাইনমেন্ট তৈরি করতেছো, এই অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য শিক্ষা মন্ত্রণালয় একটা নোটিশ দিছে, খুব একটা ইম্পর্ট্যান্ট কথা মাথায় রাখবা, যে তোমরা অ্যাসাইনমেন্টগুলো তুমি নিজে তৈরি করতেছো কি না এরকম একটা মনিটরিং কমিটি অর্থাৎ কমিটি একটা গঠন করা হয়েছে। প্রত্যেকটা স্কুল হেড টিচার এবং কমিটি মিলে একটা কমিটি গঠন করে তোমাদেরকে তদারকি করবে যে তোমরা অ্যাসাইনমেন্ট তোমরা নিজেরা করছো কি না। তো সুতরাং আমরা যে অ্যাসাইনমেন্টগুলো তোমাকে সাহায্য করছি দেখাচ্ছি, তুমি ওই অ্যাসাইনমেন্টটা পড়ে এবং তোমার পাঠ্যবইয়ের রিলেটেড যে অধ্যায় আছে অর্থাৎ যেই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টগুলো করা হয়েছে, ঠিক সেই অধ্যায়টা তুমি ভালো করে পড়বা, পরে তুমি নিজে থেকে কিছু তথ্য আমাদের সাথে চাইলে তুমি অংশগ্রহণ করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে পারো। কেমন, অর্থাৎ অনেকে হয়তো পারতেছ না যে কীভাবে অ্যাসাইনমেন্টটা সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, তোমরা হয়তো কয়েকটা ভিডিও আমারটা দেখবে এমন কোনো কথা নাই, যে কোনো ভিডিও দেখতে পারো সমস্যা নাই, দেখে সবগুলো মিলিয়ে সাজিয়ে গুছিয়ে তোমাকে যে ভালো হয় তুমি সেভাবে করতে পারো। হ্যাঁ অর্থাৎ আমরা যে আমি তো চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ তবুও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে বলো, চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তো আর কথা না বলে শুরু করি আজকের অ্যাসাইনমেন্টটি। 2021 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, ব্যবসায় শিক্ষাশাখা, তোমাদের জন্য উৎপাদন ব্যবস্থাপনা বিপণন যে সাবজেক্টটি রয়েছে তার একটি অ্যাসাইনমেন্ট দেখো। আজকে চার নম্বর অ্যাসাইনমেন্টে তোমাদের নিয়ে আলোচনা করবো। তো অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে বিপণন কার্যাবলী বিশ্লেষণ, ঠিক আছে, বিপণন কার্যাবলী বিশ্লেষণ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ, ফলো করে লিখে নিবা। তো যেই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে, যে মূল্যায়ন নির্দেশিকা এবং নির্দেশনা যেগুলো আছে সেগুলো উপরে, প্রথম ক নম্বরে বিপণন কার্যাবলী ধারণা দিতে হবে। হ্যাঁ, শুধু বিপণন কার্যাবলী কাকে বলে ধারণা কী দিতে পারলে তুমি চার পাবা। ক্রয় বিক্রয় ধারণা গুরুত্ব, তো পাঁচটি তোমাকে গুরুত্ব দিতে হবে মাথা রাখবা। তারপর হচ্ছে পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা, হ্যাঁ সুবিধা গুরুত্ব পর্যন্ত এগুলোর কথা পাঁচটি তোমাকে দিতে হবে মাথা রাখবা। তারপর হচ্ছে এখানে প্রমিতকরণ পর্যায়তকরণের ধারণা ও সুবিধা, হ্যাঁ প্রমিতকরণ পর্যায়তকরণের ধারণা দিয়ে তারপরে তার প্রমিতকরণ পর্যায়তকরণের পাঁচটি গুরুত্ব যথার্থ ব্যাখ্যা করতে হবে। তো হচ্ছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে মুরগিকরণের ধারণা ও গুরুত্ব, তো মুরগিকরণের ধারণা ও গুরুত্ব তোমাকে আটটি তোমাকে দিতে হবে, মুরগিকরণ কী, হ্যাঁ তারপর তোমার এগুলো বলে, তারপর তোমাকে আটটি গুরুত্ব তোমাকে দিতে হবে। তো তার জন্য তোমার বরাদ্দ নম্বর হচ্ছে কত, 20, ওকে প্রচুর লিখতে হবে তাহলে তোমাকে 20 দিবে। তো আর কথা না বলে তোমাদেরকে দেখাচ্ছি এখন এর সমাধানটা কীভাবে করা যায়। তো ওকে, এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 4, তোমার অ্যাসাইনমেন্ট কাজটা অ্যাসাইনমেন্ট থেকে তোমরা দেখে দেখে লিখে নিবে, এটা অ্যাসাইনমেন্ট নম্বর 4 হবে। তো যারা উৎপাদন ব্যবস্থাপনা অ্যাসাইনমেন্ট চেয়েছিলো তোমাদের জন্য এখন রেডি করে ফেললাম। তো এখানে বিপণন কার্যাবলী ধারণা এগুলো ব্যাখ্যা করতে হবে, তারপর হচ্ছে এখানে ক্রয় ও বিক্রয় ধারণা ব্যাখ্যা করতে হবে, গুরুত্ব দিতে হবে পাঁচটি করে, তারপর হচ্ছে এখানে পরিবহন ও গুদামজাতকরণের ধারণা দিতে হবে এবং কি পাঁচটি করে তোমাকে ধারণা গুরুত্ব সুবিধা লিখতে হবে। তারপর হচ্ছে এখানে দেখো প্রমিতকরণ ও পর্যায়তকরণের ধারণা তোমাকে দিতে হবে এবং কি পাঁচটি করে ইয়ে লিখতে হবে, আর মূর্খীকরণ কেমন গুরুত্ব আটটি গুরুত্ব দিতে হবে। তো সবগুলো বিষয়ে আমি তোমাকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, তুমি সেখান থেকে লিখে নিও। তো প্রথম প্রশ্নটা হচ্ছে কি বিপণন এর কার্যাবলী ধারণা, ঠিক আছে। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়েছো কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেল সদস্য হয়ে দাও এবং তোমাদের সকল অ্যাসাইনমেন্ট আমাদের চ্যানেল থেকে লিখতে পারবা, এবং তোমাদের যে কোনো পড়ালেখার বিষয়ে আমাকে এখানে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাকে চেষ্টা করবো বুঝেশন উত্তর দেওয়ার জন্য। আর তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করে জানিয়ে দিও, তো কে করতে গিয়ে দেখছো একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিও। ওকে, তো শুরু করি আজকের অ্যাসাইনমেন্টটি।
ওকে দেখো প্রথম প্রশ্ন যেটা আছে এটা উত্তর হচ্ছে এখান থেকে শুরু করবা যেটা তোমাকে দেখেন আবার দেখাচ্ছি মানে তুমি লিখবা কি এখানে এই যে বিপণন কার্যাবলীর ধারণা ঠিক আছে দিয়ে হ্যাঁ তুমি এখান থেকে লিখবা এই যে এখান থেকে শুরু করবা শুরু করে তুমি যদি ভালো নম্বর পেতে চাও তবে অবশ্যই এখানে একটা মনীষী সংখ্যা আছে এই সংখ্যাটা তুমি দিতে পারো ঠিক আছে তো এখান থেকে তুমি আজকে এখান থেকে শুরু করে দুটো লিখবা আর কিছু আছে আমি দেখাচ্ছি পৃষ্ঠায় হ্যাঁ এতটুকু দিলে হবে তবে যদি বেশি নম্বর পেতে চাও আমি একটু পরে দেখাচ্ছি এগুলো আবার লিখবা ঠিক আছে তো কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নাও অথবা তোমার লিখে নাও পরবর্তী পেজ আমি দেখাচ্ছি এখন তো বাকিটা হচ্ছে যে এখান থেকে শুরু করবো আরেকটা সংখ্যা আছে এখানে মনীষীর এখান থেকে শুরু করে এতটুকু লিখে নেবে ঠিক আছে তো এতটুকু যদি লেখো তাহলে ক নম্বর যেটা ছিল সেটা অর্থাৎ মানে যেটা ধারণা ছিল সেটা শেষ এরপর আমাকে যেটা করতে হবে যে বাকি যে প্রশ্ন আছে খ নম্বর আমি সেটা আমার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নাও দ্রুত করে তো খ নং কোশ্চানটা যেটা তো সেটা একটু দেখে নিই আমরা সেটা হচ্ছে দেখো এখানে হ্যাঁ ক্রয় ও বিক্রয়ের ধারণা এবং গুরুত্ব লিখতে হবে ঠিক আছে তো গুরুত্ব লিখতে হবে তোমার পাঁচটি সেটা আমি তোমাদেরকে দেখে দেবো তো ক্রয় ও বিক্রয় ধারণা এগুলো লিখে নিই আমরা কেমন তো খ নং প্রশ্ন দেওয়ার পরে প্রথমে ক্রয়ের ধারণা বলবা ক্রয়ের ধারণা বলে তুমি এখান থেকে লিখবা বিপণনের একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে ক্রয় ঠিক আছে তো এখান থেকে দিয়ে তুমি এতটুকু লিখবা দেখা যাচ্ছে অবশ্যই তো দেখো আমি দেখাচ্ছি তোমাকে ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও তো তুমি এতটুকু তুমি এতটুকু দিলে পারো হ্যাঁ অথবা ওই পেজটা আরও কিছু অংশ আছে বারো নম্বর পাওয়ার জন্য ওই জিনিসগুলো তুমি দিতে পারো আমি দেখাচ্ছি একটু করে তোমাকে এই যে দেখো এখানে টিকমার্ক দিয়ে দিলাম এতটুকু পর্যন্ত দিলে তোমার ক্রয়ের ধারণা সবগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ক্রয় জিনিসটা আসলে কী টোটাল তুমি নম্বরটা পেয়ে যাবা তো এরপরে ক্রয়ের ধারণা এবং ক্রয়ের গুরুত্ব পাঁচটি করে দিতে হবে ঠিক আছে তো এখন ক্রয়ের নিচে লিখবো যে ক্রয়ের গুরুত্ব ঠিক আছে ক্রয়ের গুরুত্ব দিয়ে দেখো দিয়ে পাঁচটা পয়েন্ট আমি তোমাকে দেখে দিচ্ছি তুমি পাঁচটাই লিখবে আর বেশি লিখবে না একদম সহজ দেখো একেবারে দেখো এখানে প্রথমে এক নম্বর হচ্ছে গুরুত্ব দিয়ে এটা লিখবে এখানে কী কী গুরুত্বগুলো আছে তারপর এক নম্বর হচ্ছে সহজ বিক্রয় হ্যাঁ প্রতিযোগিতা মোকাবেলা তারপর হচ্ছে মূল্যের স্থিতিশীলতা তারপর হচ্ছে বক্তার সন্তুষ্টি তারপর হচ্ছে তোমার কি পাঁচ নম্বর উচ্চ মূল্য প্রাপ্তি ঠিক আছে এই যে ঠিকমার্ক দেখতেছো না ঠিক এতটুকু লিখবে পাঁচটা গুরুত্ব শেষ ওকে তো এখন আমরা বিক্রয় ধারণাতে আসবো তো বিক্রয় ধারণা লিখবা লিখবে বিক্রয় ধারণা বলে লিখবে যে এখান থেকে শুরু করে একেবারে দুটো পর্যন্ত লিখবে কেমন তো এখানে সংখ্যা দুটো আছে এগুলো দিবে অবশ্যই বারো নম্বর পাওয়ার জন্য এগুলো লাগবে তো বিক্রয় ধারণা এতটুকুই হ্যাঁ এরপরে আমরা দেখো বিক্রয়ের গুরুত্ব পাঁচটি ঠিক আছে প্রত্যেক ক্রয়ের গুরুত্ব পাঁচটা দেখাতে হবে বিক্রয় গুরুত্ব পাঁচটা দেখাতে হবে তাহলে ওকে সবাই স্ক্রিনশটটা নিয়ে নিও কষ্ট করে আমি দেখে দিচ্ছি ভালো করে ওকে এখন আমরা বিক্রয় গুরুত্ব দেখাচ্ছি তো বিক্রয় গুরুত্ব দিবা দিয়ে প্রথমে এখান থেকে শুরু করে দুটো লিখবা ঠিক আছে লিখে এক নম্বর গুরুত্ব হচ্ছে কি আমি দেখাচ্ছি দেখো নগদ অর্থের প্রবাহ দুই নম্বর গুরুত্ব হচ্ছে মুনাফার সর্বোচ্চকরণ ঠিক আছে তারপর তিন নম্বর গুরুত্ব দেখো দেখা যাচ্ছে একটু সবাই স্ক্রিনশটটা নিয়ে নাও দ্রুত করে টিকে থাকা চার নম্বর হচ্ছে বাজার সম্প্রসারণ পাঁচ নম্বর হচ্ছে বাজারে প্রবেশ ঠিক আছে তো এখান থেকে শুরু করে তুমি এই যেহেতু লিখবে পাঁচটা গুরুত্ব মাত্র তো আমাদের ক এবং খ শেষ এখন আমরা গ দেখাচ্ছি তো আমাদের গ নং কোশ্চেন এখন দেখো হচ্ছে পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা ব্যাখ্যা করতে হবে ঠিক আছে তো সবগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে তো প্রথমে পরিবহন ধারণা লিখবা লিখে এখান থেকে শুরু করে এতটুকু লিখবা ঠিক আছে ওই পেজটা আরেকটা অংশ আছে আমি দেখাচ্ছি তো সবাই একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নাও আমি ওই পেজটা দেখাচ্ছি এরপরে ওকে তো এখান থেকে শুরু করে দুটো লিখলে এটা তোমার পরিবহন ধারণা শেষ ঠিক আছে তো তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মানে পরিবহনের পাঁচটি সুবিধা লিখতে হবে ঠিক আছে তো পরিবহনের পাঁচটি সুবিধা বা গুরুত্ব একই কথা তো দেখো এখানে লেখা আছে যে পরিবহনের পাঁচটি গুরুত্ব অথবা সুবিধা ঠিক আছে এটা মাথায় রাখবা তোমরা দিবে যে পরিবহনের সুবিধা পাঁচটি সুবিধা এখান থেকে শুরু করে প্রথমে এখানে লিখবা তো সুবিধাগুলো কী কী এক নম্বরটা আমি বলে দিচ্ছি স্থানগত উপযোগ সৃষ্টি তারপর দুই নম্বর হচ্ছে কাঁচামাল সংগ্রহ তারপর তিন নম্বর হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার তারপর চার নম্বর হচ্ছে ভোগ পাঁচ নম্বর হচ্ছে প্রতিযোগিতা হ্যাঁ তোমার বইয়ে আরও অনেক আছে তুমি সেখান থেকে যে কোনো পাঁচটা বেছে লিখে নেবে এগুলো যদি লিখো তাহলে তোমার গুদামজাতকরণ হ্যাঁ অর্থাৎ মানে পরিবহনের গুরুত্ব শেষ এরপর আমরা গুদামজাতকরণ দেখাবো তো দেখো গুদামজাতকরণ বলে হ্যাঁ গুদামজাতকরণ ধারণা বলে তুমি এখান থেকে শুরু করবা দিয়ে এই যে টিকমার্ক দেখা যাচ্ছে যে এদুটো লিখবা ঠিক আছে তো আরও কিছু অংশ আছে আমি দেখাচ্ছি ওই পিসটায় সামান্য একটু অংশ আছে এ দুটো লেখার পরে তারপরে তোমরা এখানে আসবা এখানে এসে লাস্টে দেখো হ্যাঁ এই যে বলে এতটুকু তোমরা লিখতে পারো ঠিক আছে
তো লেখার পরে তারপরে আমাদের দিতে হবে কি গুদামজাতকরণের সুবিধা দিতে হবে ঠিক আছে তাও কয়টি এখানে আমাদেরকে পাঁচটি সুবিধা দিতে হবে তো সুবিধা অলরেডি দেখতেছো হ্যাঁ গুদামজাতকরণের গুরুত্ব প্রয়োজনীয়তা বা সুবিধা কি কথাগুলো তো এখানে দেখো এখান থেকে লিখবো প্রথম এক নম্বরটা হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি ঠিক আছে তারপর হচ্ছে নিয়মিত সরবরাহ তারপর হচ্ছে গুদামজাতকরণ রক্ষা ও উন্নত করা তারপর হচ্ছে এখানে মূল্য স্থিতিশীলতা হ্যাঁ তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিবে দ্রুত করে তো হচ্ছে অর্থসংস্থান ঠিক আছে এই যে টিকমার্ক দেখতেছো এই দুটো পর্যন্ত লিখলে তোমার গ নম্বর উত্তরটা শেষ এখন আমরা গতে যাচ্ছি তোমার গ নম্বর প্রশ্ন হচ্ছে কি প্রমিতকরণ ও পর্যায়তকরণের ধারণাও সুবিধা ওকে তো এটা এখন দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে দেখো প্রমিতকরণ এখান থেকে প্রমিতকরণ লিখে এখান থেকে শুরু করে একদম দেখাচ্ছি আমি দেখো হ্যাঁ ভালো নম্বর পেতে চাইলে অবশ্যই সবগুলো লিখবা তো নিচে কতগুলো পয়েন্ট আসলে দেখো কী জিনিস পাওয়া যায় এগুলো হ্যাঁ তুমি চাইলে এতটুকু দিতে পারো সমস্যা নেই এই যে এতটুকু দিতে পারো কিন্তু যদি ভালো নম্বর পেতে চাও নিজে সংজ্ঞা দিবা যেহেতু ধারণা ব্যাখ্যা করতে বলেছে তাই না তো আরেকটু সময় আরেকটু আছে দেখাচ্ছি এদিকে বাকি এটা হচ্ছে এখান থেকে এই যে চার এবং পাঁচ এদুটো লিখলে তোমার হ্যাঁ তোমার ইয়ে আছে প্রমিতকরণ শেষ তো প্রমিতকরণের তারপর দেখো প্রমিতকরণ বা পর্যায়তকরণ বা শ্রেণীকরণ এগুলো একই কথা মাথা রাখবা তো এর গুরুত্বগুলো কী কী আমি দেখাচ্ছি তোমাকে তো এখন আগে তো এখন দেখে নাও পর্যায়তকরণ কী ঠিক আছে তো আগে পর্যায়তকরণ লিখে নিবা তারপরে পর্যায়তকরণটা তোমরা এখান থেকে শুরু করবা প্রথমে প্রমিতকরণ লিখবা লেখার পরে তারপর পর্যায়তকরণ লিখবা লিখে হ্যাঁ এখান থেকে শুরু করে একেবারে আমি ঠিকমাক দেখাচ্ছি তোমাদেরকে কতটা লিখবা স্ক্রিনশটটা নিয়ে নাও দ্রুত করে দেখো এই যে একদম এখানে ঠিকমাক দেখা যাচ্ছে এই জায়গায় ঠিক এতটুকু লিখে নেবে ঠিক আছে তো এতটুকু লিখলে তোমার জন্য এতটুকু কাজ শেষ এরপর আরও আছে কি যে তোমার প্রমিত পর্যায়তকরণের পাঁচটি সুবিধা লিখতে হবে ঠিক আছে আমি দেখাচ্ছি অপর পৃষ্ঠার সুবিধাগুলো কী কী দেখো প্রমিতকরণ পর্যায়তকরণ বা শ্রেণীকরণ এগুলো একই কথা মাথায় রাখবে প্রমিতকরণ পর্যায়তকরণ শ্রেণীকরণ সুবিধা এগুলো সবগুলো একই কথা তো এখান থেকে শুরু করবা শুরু করে পাঁচটা সুবিধা লিখতে হবে প্রথম হচ্ছে ক্রয় বিক্রয় ঠিক আছে তারপর দুই নম্বর হচ্ছে কি নির্ভরতা তিন নম্বর হচ্ছে কি সহজ বিপণন চার নম্বর হচ্ছে ঝুঁকি হ্রাস পাঁচ নম্বর হচ্ছে সহজ মূল্যায়ন তো এরকম অনেক পয়েন্ট আছে তুমি যেখানে যে কোনো পাঁচটা তুমি এখান থেকে লিখে নিতে পারো ঠিক আছে তো আমাদেরকে পাঁচটা এসে আমরা পাঁচটাই দেবো আর বেশি দেবো না ওকে তো এখন আমরা লাস্ট প্রশ্ন অমনা প্রশ্ন যাচ্ছি তো অমনা বলে কি মৌর্গীকরণের ধারণা ও গুরুত্ব ঠিক আছে তো এটা এখান থেকে হচ্ছে তোমাদেরকে তো এখান থেকে শুরু করে একেবারে ঠিক এতটুকু লিখবা ঠিক আছে এটা লিখলে হচ্ছে মূর্খীকরণের ধারণা টোটালি শেষ হয়ে যাবে ঠিক আছে তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নাও আমি দেখাচ্ছি এখানে দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নাও তো লাস্ট কোশ্চেন একেবারে দেখো আমরা দেখাচ্ছি এখন যে মূর্খীকরণের গুরুত্ব ঠিক আছে আটটি গুরুত্ব তোমাকে দিতে বলছে তো আটটি গুরুত্ব আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে মূর্খীকরণের গুরুত্ব সুবিধা হ্যাঁ এগুলো মাথায় রাখবা এগুলো কী কথা তো এখান থেকে লিখে প্রথমে হচ্ছে কি দেখো এক নম্বর দেখা যাচ্ছে নিরাপত্তা ঠিক আছে দুই নম্বর সহজ পরিবহন তারপর তিন নম্বর হচ্ছে কি সহজ সংরক্ষণ তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে গুণগত রক্ষা তারপরে দেখো আমি দেখাচ্ছি এখানে আকর্ষণ বৃদ্ধি হ্যাঁ আটটা দেখাতে হবে মাথায় রাখবা তারপর হচ্ছে এখানে কি বিক্রয় সুবিধা তারপর হচ্ছে কি এখানে কি পণ্য নির্বাচন আট নম্বর হচ্ছে পরিমাণ গুণগত গুণাগুণের নিশ্চয়তা দান ঠিক আছে এই আটটা তুমি লিখবা ঠিক আছে এরপর বেশি লিখতে হবে না তো এটা লিখে তুমি নিজের মতো করে একটা লাস্টে উপসংহার দিয়ে দিবা তো দিয়ে দিতে পারলে এটাই তোমার অ্যাসাইনমেন্ট শেষ তো তোমাদের সকল অ্যাসাইনমেন্টগুলো আমাদের আইসিবি স্কুলে পাবা প্লিজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের ফ্রেন্ডদের থেকে শেয়ার করে দাও হ্যাঁ তোমাদের ছোটো ভাই বোন যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে হ্যাঁ তাদেরকে আমাদের চ্যানেলটা পরিচয় করে দিবে কেমন তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ